তো এখানে দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটুখানি সাজুগুজু করে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন আগে এটা বলবেন, কেন অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও করছি। কারণ সত্যি কথা বলতে একে তো কাজ থাকে, আর আমি যেহেতু সবসময় কাজ করি, তুমি কি করবো সেটাই বুঝতে পারি না। তাই আজকের অনেকদিন পরে মুডটা একটু ভালো আছে। আর আজকে আমি সকাল সকাল উঠে কিন্তু কাজ সেরে নিয়েছিলাম, মানে আমার একটা কাস্টমারের জিনিস দেওয়ার ছিল সেটা আমি করে নিয়েছিলাম। তারপরে আমার উপরে ঘরটা পরিষ্কার করার যে দায়িত্ব আমার, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর তারপরে আমি চুল খেলিয়ে কেন আছি, আর একটুখানি যদি নয়েজ আসে আসতে পারে, কারণ আমি আজকের পাখা চালিয়ে রেখেছি, কারণ অসম্ভব গরম পড়েছে। এই গরমে তো এমনি থাকা সম্ভবই নয়। তো আমি করেছি শ্যাম্পু করে এসেছি, মানে আমার স্নানও হয়ে গেছে, মানে সমস্ত কিছু কমপ্লিট আমার পুরো। তো ওই জন্য মুডটা একটু ভালো আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তাই ভাবলাম যে যাই একটুখানি ভিডিও করি, আর প্রচুর জিনিস আজকে আপনাদের বলার আছে, মানে প্রচুর মানে প্রচুর। আর চুলটা একটু ভিজে আছে বলে ওই জন্য খেলিয়ে রেখেছি, বাট আখির কাজ কিছু হচ্ছে না, আরো বেশি আমার গরম লাগছে। চুলটা কি শুকোচ্ছে জানি না, কিন্তু আমি চুলটা খেলিয়ে আছি, আরো বেশি গরম লাগছে। এইবারে এসে মেন টপিকে, মেন মানে আজকে তো প্রচুর গল্প করব। প্রথমত আপনারা এত বেশি আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই দিদি ভাই, নায়রা স্টাইল নায়রা স্টাইল নায়রা স্টাইল কুর্তি, তাই ভাবলাম আমি আমার জন্য একটা করব। আর নায়রা স্টাইল কুর্তি আমি আগে অনেক করেছি, অনেক কাস্টমারে করে দিয়েছি, বাট সেরকম ভাবে না ভিডিও করা হয়নি। তাই আজকে ভাবছি আমার জন্য একটা করব। আর এই হাওয়া দিচ্ছে, চুলগুলো সব উড়িয়ে যাচ্ছে। আমার জন্য একটা করবো, সেটা আমি পরে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। আমি না ডিজাইনটা একটু অন্যরকম ভাবে করতে চাইছি, নায়রা স্টাইল আছে কিন্তু গলার ডিজাইন হাতার ডিজাইন এগুলো একটু অন্য মতন করবো। তো কী কী করবো না করবো সেটা তো পরে দেখাবোই আপনাদের। তো প্রথমত আমি দেখিয়ে দিই আমি কোন কাপড়টাই করবো। আমি লেস দিয়ে একটু ডেকোরেট করবো, ওই জন্য এই লেসটা খুলে রেখেছি, পুরো একদম গে হয়ে গেছে। এই লেসটা দিয়ে ডেকোরেট করবো, আর এই কাপড়টাতে করবো। এই কাপড়গুলো এত সফট, আমি যখন কিনেছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, আমি তো একদম ফ্যান হয়ে গেছে এই কাপড়গুলোর। রং তো এক ফোঁটাও ওঠেনি, আমি তো করেছি আপনারা জানেন, এটা আমার একটা নাইটির পিস। আর এই কাপড়ের মানে প্রিন্টগুলো এত ইউনিক, আপনার দেখে মনেই হয় না এটা কোনো নাইটির পিস বলে। তো ওই জন্য ভাবলাম এটাই করা যায়। আর আমি যেহেতু এখন বাইরে তেমনভাবে যাচ্ছি না, ওই জন্য আমার জন্য পিস তেমনভাবে কিনতে পারছি না। আর আমি আমার জন্য কিনলেও লাভ কি, সেই তো থাকে, কত দিন পরে পরে নিজের জন্য করি, কি করা যাবে, লোকের কাজগুলোও তো দিতে হবে, শুধু নিজের করলে হবে? যাই হোক এটা করব। তারপর হচ্ছে আমি দেখুন আপনাদের এই নাইটির পিস আমি কবে দেখিয়েছি, কিনে এনেছি, এটা তৈরি করে নিয়েছি, এটা এখনো তৈরি করতে পারিনি, তারপরে এটাও তৈরি করতে পারিনি। তাই আজকের ভাবছি যে না, এই দুটো আমি আজকে তৈরি করে নেবো, কারণ আমার একটু প্রবলেমই হচ্ছে। হ্যাঁ জামা নাই, এই গেল সমস্ত কিছু। এইবার আমি এই যে একটা কি নিয়ে বসেছি এটা মনে হচ্ছে না, আজকে যেটা মেন কথা বলবো সেটা তো এটাই নিয়ে। এটা কি? আচ্ছা এইটা হচ্ছে আমার হচ্ছে কাপড়ের ভান্ডার, আরো অনেক আছে। মেন ব্যাপার কি বলুন তো, এখানে না যেসব মানে কাস্টমাররা করে তাদের তো খুচখাচ কাপড় বেঁচে যায়, অনেক সময় তো অনেকটা পরিমাণে বাঁচে, তো কাস্টমার তো নিয়েও যায় না। তো সমস্ত কাপড় আমি এর ভিতরে রেখে দিই। এবারে এগুলো আমার কাজ কি, আমি এগুলো দিয়ে একটু ডিজাইন কিছু করি। আর ম্যাক্সিমাম টাইম আমি কি করি বলুন তো, এই যে এক্সট্রা কাপড়গুলো থাকে যারা চাই মানে তাদের তো আমি দিয়ে দিই। আর কেউ কেউ আসে যে ডিজাইন করে, মানে এক কালারের কাপড় এনেছে আর একটা কালার দিয়ে ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে, ওই জন্য আমি এখান থেকে বের করে তাদের দিই যে আপনারা দেখে বলুন কোন ডিজাইনটা করবেন, কারণ আমি এত কাপড় নিয়ে করবোটা কি। আর নিজের জন্য করা হয় না, সত্যি কথা বলতে সম্ভব হয় না। তো অনেক কাপড় আছে আমার কাছে, অনেক কাপড় আছে। তো এই কাপড়গুলো দিয়ে আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি। এটা শুনে আপনাদের কেমন একটা মনে হচ্ছে না, আর আমরাও প্র্যাকটিস করি, প্র্যাকটিস সবাইকেই করতে হয়, আমি কেন করবো না। আমি প্র্যাকটিস করি তার কারণ আছে, আমি প্র্যাকটিস করি যে আপনাদের আরো ভালো ভালো কি দেওয়া যায়, আরো সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস দেওয়ার চেষ্টা করি, আরো পারফেক্ট ফিটিং একদম প্রপার ভাবে কি করে করবেন সেগুলো আমি যদি প্রথমে প্র্যাকটিস না করি আপনাদের কিভাবে দেব। আরো ভালো, আরো ভালো করার জন্য প্র্যাকটিস তো আপনাকে করতেই হবে, আমি বলে কি আমিও করি। এখানে দেখো এই পেপার নিয়ে বসেছি, প্রথমত আমি একটা জিনিসের প্র্যাকটিস করব, যেটা আপনাদের দেওয়ার ইচ্ছা আমার আছে। প্রথমত আমি অনেকবার করে প্র্যাকটিস করি জিনিসটা যতক্ষণ না পারফেক্ট হয়, যদি নতুন কিছু দিই আপনাদের সেটা যতক্ষণ না ভালো হয় ততক্ষণ আমি প্র্যাকটিস করি নিজে, তারপরে গিয়ে আপনাদের দিই। আর আমি তো বলবো আপনারা নিজেরাও প্রচুর প্র্যাকটিস করুন, আমি অনেক বেশি প্র্যাকটিস করি। আর আরেকটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কথা বলছি, প্র্যাকটিস যখন আপনারা করবেন চেষ্টা করবেন নিজেদের গায়ে প্র্যাকটিস করার, লোকের ওপরে বেশি প্র্যাকটিস করতে যাবেন না, খারাপ হয়ে গেলে উল্টো পাল্টা বলে যাবে। চেষ্টা করবেন নিজের গায়ে যত ইচ্ছা প্র্যাকটিস করুন, যত ইচ্ছা প্র্যাকটিস ভালো করলেন
করলে দেখবেন অটোমেটিক তার গায়ের জিনিস ভালো হবে। তো নিজের গায়ে প্র্যাকটিসটা বেশি করুন। তো আমি অনেকদিন ধরে, মানে আমি সবসময় তো প্র্যাকটিস করতে পারি না, স্বাভাবিক লোকের কাজ থাকে, কত প্র্যাকটিস করতে পারি। অনেকদিন ধরে ভাবছিলাম একটা জিনিসের প্র্যাকটিস করবো, কি জিনিসের প্র্যাকটিস করবো সেটা কিন্তু বলবো না, সেটা আপনাদের মেইন চ্যানেলে দেখাবো, ঠিক আছে? মানে আমি শিওর হচ্ছি একটা নতুন টিপস আমি অ্যাপ্লাই করছি, সেটা যদি খুবই ভালো হয় তাহলে আপনাদেরও বলবো, বলে আপনারাও করবেন, আপনাদেরও অসম্ভব ভালো হবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম প্র্যাকটিস করবো, হয়ে আর মানে হয়ে উঠছিল না, তাই আজকে ভাবলাম একটুখানি প্র্যাকটিস করা যাক। আর তারপরে তো আমার এই তো কুর্তিটা তো করতেই হবে, এই কুর্তিটা আমি আজকের করব, মানে আজকের মানে কি আমার কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে, এটা পুরো কাটিং স্টিচিং আমার মেন চ্যানেলে চলে যাবে। এটা আমি ঝটপট করে নিই, নাইটিগুলোও করবো। তো প্রথমে এইটা করবো, ঠিক আছে? এখানে না 3 মিটার কাপড় আছে, ঠিক আছে? তো এটা ঝটপট করে ডিজাইনটা করে নিই, একটু সেলাই টেলাই করে নিই, নেওয়ার পরে পুরো তৈরি হওয়ার পরে তারপরে এসে আপনাদের সাথে কথা বলবো আর কেমন হয়েছে পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আশা করবো আজকে ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে কি করতে হবে, লাইক করতে হবে। লাইক করুন না, সাবস্ক্রাইব করুন না, তাড়াতাড়ি করে দিন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমি তো বাইরে ঘাটে এখন একটু কম যাচ্ছি, যাবো অবশ্যই যাবো। আমি ঘুরতে একটু কম যাই, কারণ আমি ঘুরতে খুব একটা যাই না, ভালো লাগে না, কিন্তু ভাবছি এবার থেকে একটু তো যেতে হবে, না গেলে আপনাদের দেখাবো কি করে আমাদের এখানে পরিবেশটা কেমন। আমাদের এখানে অসম্ভব সুন্দর পরিবেশ। তো যাই হোক, বেশি বকর বকর না করে তো চুলটাকে নেব, তুলে এটা কাটিং স্টিচিং করব, তারপর আপনার সাথে কথা বলবো। তো কাটিং কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো কাটিংটা হয়ে গেছে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট কয়েক আধ ঘন্টা এরকম লাগবে, হলে হয়ে যাবে। আর প্রোডাক্ট পরে দেখাবো, আমি নিজে এত বেশি এক্সাইটেড হয়ে আছি আমি বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে ড্রেসটা, দেখুন ভালো লাগছে দেখতে, কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের, ওয়েট তো করুন, পরে তো দেখাবো, অবশ্যই দেখাবো। আমি এখানে দেখুন হাতে ছোট 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 করে ফ্রিল দিয়েছি, আর সামনে এরকম লেস দিয়েছি, আর খুবই সুন্দর একটা কিউট লুক আসছে ড্রেসটাতে। এবার এটাকে আমি পরে দেখাচ্ছি, দাঁড়া দেখুন কত সুন্দর ভাবে এখানে পাফটা হয়েছে, আর নিচে আমি এরকম কুচি 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 দিয়েছি, আর পিছনটা এরকম। তো কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন। আর যদি এর ফুল ভিডিও দেখতে চান, আমি ডেসক্রিপশনে পুরো লিংক দিয়ে দেবো আমার সেকেন্ড চ্যানেলের, আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারবেন যারা ফার্স্ট টাইম আমার ব্লগ চ্যানেলটি দেখছেন। আর এটা খুবই কম সময়ে হয়ে গেছে, আর খুব আমার তো খুবই ভালো লাগছে, খুব কিউট লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার না জামাটা খুলতে এখন ইচ্ছা হচ্ছে না, কিন্তু এত বেশি গরম লাগছে, তাও হলো একটুখানি সাজুগুজু করি। ইয়েস, দেখুন কেমন লাগছে, ভালো লাগছে না দেখতে, খুবই ভালো লাগছে। আর এই কাপড়টা এত সফট, এত ভালো কাপড় না আমি বলে বোঝাতে পারবো না, এত সফট কাপড়। আমি ভাবলাম এখানে এরকম একটু ডিজাইন করি, করলে হয়তো ভালো লাগবে। তো দিয়ে দেখলাম যে না, খুব সুন্দর দেখাচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনারা কিন্তু জানাবেন, মাস্ট প্রত্যেকেই কমেন্ট করবেন। আর আমি একটু সাজুগুজি করেছি, কেমন লাগছে সেটাও জানাবেন। তো আজকের ব্লগটা বেশি আর বাড়াবো না, এখানে এন্ড করবো, কেননা একটু পরে, মানে একটু নয় অনেকক্ষণ পরে, 3টা থেকে আমার ক্লাস আছে, তারপরে আমি একটুখানি নিচে যাব, খাওয়া দাওয়াও করবো দুপুরবেলা, আর একটুখানি ফোন ঘাঁটতে হবে, সেগুলোও করতে হবে, তারপরে ভিডিও এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, প্রচুর কাজ আছে, তো সেগুলোও করবো। তো আজকের জন্য এখানে এন্ড করছি, টাটা।